বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই একটা হাদিস আছে। যারা আমাদের দেশে আহলে হাদিস বলেন, নিজেদেরকে দাবি করে লা মাযহাবি, যারা যারা কোনো মাযহাব মানতে চায় না, তারা বলে এই হাদিসটা জাল। এই হাদিসটা কি? ইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, আল্লাহর পেয়ারা বলে ও জাহিমা, নিশ্চয় নিশ্চয় তোমার মায়ের দুই পায়ের নিকট আল্লাহ পাক তোমার জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একখানা গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে। এই আয়াতে কারিমার প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আপনারা শুনতে রাজি আছেন? বাবা আওয়াজ দিয়ে বলেন না রাজি আছে। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলুন, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলুন, কার ইবাদতের জন্য? আল্লাহ পাক বলেন, আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে মানুষ শুধু একমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব, আমার জিকির আজকার তাসবিহ তাহলিল, আমার গুণ কীর্তন বর্ণনা করবে। আল্লাহ পাক বলেন, আমার ইবাদতের পরে বান্দার দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে তারা তাদের মা বাবার খেদমত করবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, আমি এটা সিদ্ধান্ত নিয়েছি মানুষ শুধু একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে। অকদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, বান্দারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর রুকু সেজদা তসবিহ তাহলিল জিকির আজকার আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, গুণ কীর্তন বান্দারা আল্লাহ পাকের করবে। আল্লাহ পাক বলেন, আমার সিদ্ধান্ত হলো আমার ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারা তারা তাদের মা এবং তাদের বাবার খেদমত করবে। কোন সুবহানাল্লাহ। মানুষ ইবাদত করবে কা? জোরে বলুন, ইবাদত করবে কা? আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারা আমার ইবাদতের পরে তারা তাদের মা বাবার খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহিল আযীম। বাবারা আমার খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন, মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদতের পরে। আল্লাহ পাক বলেন, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার ডিসিশন, আমার সিদ্ধান্ত, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি আল্লাহ পাক বান্দার জন্য ফরজ করে দিয়েছি আমার ইবাদতের পরে তারা তাদের মা বাবার খেদমত করবে। কোন সুবহানাল্লাহ। বল আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। মা বাবার খেদমত, এটা মানুষের জন্য কত বড় একটা ইবাদত। হাদিস পাক থেকে কিছু মেসাল আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা কি খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চান কি চান না? আমার বাবার আল্লাহ পাক বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা উপভোগ করে সন্তানকে তার গর্ভের ভেতরে লালন করে। কোন সুবহানাল্লাহ। বিওয়ালিদাইহি
হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক বলেন একজন মা কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা, ব্যথার পর ব্যথা মা সহ্য করে সন্তানকে তার গর্ভের ভেতরে লালন করে, বলেন সুবহানাল্লাহ। অফিসওয়ালুহু ফি আমাইন, আল্লাহ পাক বলেন মা তার সন্তানকে দীর্ঘ দুই বছর টানা বুকের দুধ পান করান। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর প্রশংসা আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারা কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ, প্রশংসা আদায় করবে আল্লাহ, গুণ কীর্তন করবে আল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পর আল্লাহ পাক বলেন আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করবে, বলুন সুবহানাল্লাহ। মানুষকে কিভাবে আল্লাহ পাক বুঝাবেন যে মা বাবার গুরুত্ব কত? আমার বাবার হাদিস পাকের মধ্যে আল্লাহ পাকের প্রিয় নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুস্তি সাহাবাতি, আমার কাছ থেকে আমার সঙ্গী সাথী যারা আছে, আমার নিকটবর্তী লোকজন যারা আছে, তাদের মধ্যে সবচাইতে বেশি আমার খেদমত পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? আল্লাহ পাক বলেন কল, আল্লাহর প্রিয় নবী বলেন কলা উম্মুকা, তোমার কাছে তোমার সবচাইতে বেশি খেদমত পাওয়ার যোগ্য হলো তোমার মা, বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়া, আমার খেদমত পাওয়ার সবচাইতে বেশি অধিকার কার রয়েছে? আল্লাহর প্রিয় নবী বলেন তোমার মার রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন ব্যক্তি? আল্লাহর প্রিয় নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার ব্যক্তি তোমার মা। তৃতীয় নম্বরে সাহাবী জিজ্ঞেস করেছেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন ব্যক্তি? আল্লাহর প্রিয় নবী বললেন ক্বালা উম্মুকা, তৃতীয় নম্বরে তোমার মা, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়া, আমার খেদমত পাওয়ার সবচেয়ে বেশি হক কার রয়েছে, সবচেয়ে বেশি কার অধিকার রয়েছে? আল্লাহর প্রিয় নবী বললেন, তিনবার বললেন তোমার মার, তোমার মার, তোমার মার। সাহাবী চতুর্থবার বললেন সুম্মা মান, অতঃপর কোন ব্যক্তি? আল্লাহর নবী বললেন ক্বালা আবুকা, তোমার পিতার, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। আপনারা যারা বাবা আছেন তারা কি বেজার হলেন? আওয়াজ দিয়ে বলেন আপনাদের বেজার? আমাদের মায়ের মর্যাদা আল্লাহ পাকের প্রিয় নবী তিন গুণ বাড়িয়ে দিয়েছেন, এটা আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আপনাদের কথায় মনে হচ্ছে আপনারা একটু বেজার হয়েছে। মায়ের ফজিলত তিন গুণ বৃদ্ধি হওয়া, তিন গুণ বেশি ফজিলত বর্ণনা করার কারণ কি? এটাও কোরআন কারিমে আল্লাহ পাকের আল্লাহ পাক বলে দিয়েছেন, মা হচ্ছে কষ্টের পর কষ্টের, যন্ত্রণার পর যন্ত্রণা উপভোগ করে সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভের ভেতরে লালন করে। বাচ্চা কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে হাজার মন ব্যথা মা সহ্য করে সন্তান প্রসব করে দুনিয়ার জমিনে, সন্তানকে দুনিয়ার এই এই দুনিয়ার যত নাজ নিয়ামত আছে এগুলো দেখার সুযোগ করে দেন, তাকে ভাগ্য ভুলে দেন। আর তিন নাম্বার হলো মা টানা দীর্ঘ 2 বছর নিজের বুকের দুধ পান করে সন্তানকে লালন পালন করেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা বাবা আছেন আপনাদের আমি প্রশ্ন করি, আপনারা কেউ কি সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছেন না? আপনার বাবারা কি এটা করেন নাকি? সন্তানকে কি আপনারা প্রসব করেন? সন্তানকে 2 বছর দুধ পান করান? এই যে তিনটা কাজ, কত কষ্টের কাজ এটা, যিনি মা হবে তিনি ব্যতীত পৃথিবীর আর কেউ জানতে? এজন্য আল্লাহর প্রিয় নবী বলেছেন, তিনবার বলেছেন মায়ের কথা, তিন গুণ মর্যাদা আমাকে দান করা হয়েছে,
আমার বাবারা হাদিস বাঙ্গের মধ্যে এসেছে জাহিমা নামক একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে উপস্থিত হলেন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরতু আন আগযু ওয়াকদ জিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ জাহিমা বললেন হুজুর আমি যুদ্ধে অংশ গ্রহণ করতে চাই জিহাদে অংশ গ্রহণ করতে চাই আপনার সঙ্গে জিহাদে আমি উপস্থিত হতে চাই অকদ জিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পরামর্শ দিবেন এই বিষয়ে আমি আপনার নিকট পরামর্শ জানতে আসছি আমি কি যুদ্ধে অংশ গ্রহণ করতে পারবো কিনা সাগল হুজুর আমি জিহাদে যেতে চাই আপনি আমাকে পরামর্শ দেন আমি জিহাদে অংশ গ্রহণ করতে পারবো কিনা আল্লাহর পেয়ারা বললেন কলা হাল্লাকা মিন উম তোমার ঘরে কি তোমার মা আছে নাকি সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ হে আমার ঘরে আমার মা আছে আমার মা এখনো জীবিত আছে সুবহানাল্লাহ আল্লাহর পেয়ারা নবী বললেন ফালজামহা তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও আল্লাহর পেয়ারা নবী বললেন ফালজামহা তুমি তোমার মায়ের খেদমত করো মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে জিহাদের সওয়াব দান করবেন কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন জাহিমা তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও তোমার মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তোমাকে জিহাদের সওয়াব দান করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর পেয়ারা নবী বললেন ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা ও আমার সাহাবী তুমি ভালো করে শোনো নিশ্চয় নিশ্চয় তোমার মায়ের দুই পায়ের নিকট হচ্ছে তোমার জান্নাত বলেন সুবহানাল্লাহ মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত বলেন সুবহানাল্লাহ একটি অপ্রাসঙ্গিক কথা আমি আপনাদেরকে একটু বলি না বললেও পারি এরপরও আপনাদের চক্ষু এবং কানগুলো খোলা রাখার জন্য খেয়াল রাখার জন্য কথাটা বলতেছি আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন আওয়াজ দিবেন কষ্ট পাচ্ছেন নাকি দেশে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ এই একটা হাদিস আছে যারা আমাদের দেশে আহলে হাদিস বলেন নিজেদেরকে দাবি করে লা মাযহাবি যারা যারা কোনো মাযহাব মানতে চায় না তারা বলে এই হাদিসটা জাল এই হাদিসটা কি জাল আপনার কথা বুঝেন না আমার তারা বলে এই হাদিসটা জাল মানে তৈরিকৃত মানুষের বানানো এটা কোনো হাদিস নয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তারা বলেন এই হাদিসটা জাল এই হাদিসের কোনো ভিত্তি নাই এই কথা যখন আমি ইউটিউবের মাধ্যমে দেখলাম একজন বাংলাদেশের আহলে হাদিসদের একজন শায়খ উনি বক্তব্য দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে কিতাব ঘাটতে লাগলাম যে মায়ের পায়ের নিচে জান্নাত এটা আসলে কোনো হাদিসের কিতাবে আছে কিনা নাসাই শরীফ কিতাবুল জিহাদ অধ্যায়ে আল্লাহর প্রিয় নবীর হাদিস জাহিমা থেকে বর্ণিত হয়েছে জাহিমা বলেন আমি রাসূলুল্লাহর দরবারে গেলাম গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি বলেন আমি জিহাদের ময়দানে উপস্থিত হতে চাই জিহাদে অংশ গ্রহণ করতে চাই আমি কি জিহাদে যেতে পারবো আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমার কি ঘরে মা আছে নাকি জাহিমা বললেন হুজুর আমার মা আছে আল্লাহ নবী বললেন তুমি চলে যাও তোমার মায়ের খেদমত করো আল্লাহ পাক মায়ের খেদমতের কারণে তোমাকে জিহাদের ফজিলত দান করবেন এরপরে আল্লাহ নবী বললেন ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা আল্লাহর পেয়ারা নবী বললেন ও জাহিমা নিশ্চয় নিশ্চয় তোমার মায়ের দুই পায়ের নিকট আল্লাহ পাক তোমার জান্নাত রেখেছেন বলেন সুবহানাল্লাহ মায়ের পায়ের নিকট কি জান্নাত জোরে বলুন কি জান্নাত আমরা মায়ের মনে কষ্ট দিব না মাকে খুশি করার চেষ্টা করব আওয়াজ দিব মাকে কষ্ট দিব না মাকে খুশি করার চেষ্টা করব আমার বাবারা হাদিস পাকের মধ্যে আল্লাহর পেয়ারা নবী বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি আল্লাহর পেয়ারা নবী বলেন মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তার মানে হলো কোনো ব্যক্তি যদি তার মা এবং বাবাকে সন্তুষ্ট করতে পারে কোনো মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আল্লাহ পাক বলেন আমি আরশের মালিক আল্লাহ পাক ওই সন্তানের উপর খুশি হয়ে যায় কোন সুবহানাল্লাহ কোন মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় আরশের মালিক আল্লাহ পাক বলেন আমিও ওই সন্তানের উপর খুশি হয়ে যাই রাজি হয়ে যাই বলেন সুবহানাল্লাহ
وسخطُ الرب في سخط الوالد আল্লাহর প্যার অনুল বলেন কোন মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় কোন মা বাবা যদি সন্তানের কোন আচরণের কারণে কোন ব্যবহারের কারণে কোন কথার কারণে মা এবং বাবার মনে যদি কষ্ট লেগে যায় সন্তানের কথার কারণে সন্তানের ব্যবহারের কারণে মা বাবার মনে যদি আঘাত লাগে কষ্ট লাগে আমার বাবারা হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহর বেয়ারব বলেন মায়ের মনের কষ্ট বাবার মনের কষ্ট আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায় আমার বাবারা হাদিস পাকের মধ্যে এসেছে তিন ব্যক্তি রওনা হলেন আল্লাহর প্যার নবী বলেন বাইনামা থালাসাতু নাফারিন ইয়াতামাশুনা আখাযাহুমুল মাতর তিন ব্যক্তি রওনা হলেন রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটছেন হেঁটে যাচ্ছেন বহু দূর হেঁটে চলে গেলেন হঠাৎ করে তাদেরকে বৃষ্টি পেল তিন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে কি আসলো বৃষ্টি নাজিল বৃষ্টি নামতে শুরু করলো এমন বৃষ্টি হাদিস পাকের মধ্যে এসেছে ফামালু ইলা গারিন ফিল জাবাল তিনজন যুবক সঙ্গে সঙ্গে বৃষ্টির কারণে পাহাড়ের একটি গুহার ভিতরে আশ্রয় নিল কোথায় আশ্রয় নিলেন পাহাড়ের গুহায় আমার বাবার জোরে বলুন কোথায় যেই মাত্র তিন ব্যক্তি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন ফানহাত্তাত আলা ফামি গারিহিম সখরাতুন মিনাল জাবাল সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে বিরাট আকারের একটা পাথর পাহাড়ের গুহার মধ্যে পড়ল তিনজন ব্যক্তি বৃষ্টির কারণে পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল একখানা পাথর পাহাড়ের গুহার মুখের মধ্যে পড়ল ফাতবাকাত আলাইহিম পাহাড়ের গুহার মুখের ভিতর বিরাট বড় বিরাট আকারের পাথরটা যখন পড়লেন ফাতবাকাত আলাইহিম যুবক তিনজন গুহার ভেতর থেকে বের হওয়ার আর কোন রাস্তা খুঁজে পেল না তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ মিশকাত শরীফ প্রথম খণ্ডে হাদিস কানা এসছে আমার বাবারা আপনারা যদি মনোযোগ দেন আমি এই হাদিসগুলো আপনাদের সামনে শোনানোর চেষ্টা করব আপনারা শ্রবণ করবেন এতে করে আল্লাহ পাক যেন কোরআন ও সুন্নাহর জ্ঞান আমাদের অর্জন করার তৌফিক দান করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন আর একটু আওয়াজ দিয়ে বলুন না বাবা আল্লাহুম্মা আমিন আপনারা কি এখনো মনোযোগী হন নাই আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি পাহাড়ের গুহার মুখ যখন বন্ধ হয়ে গেল আপনারা আমরা মানুষ যারা আছি আমরা এক একজন কত হাত হতে পারি ভাই সাড়ে তিন হাত নাকি এক একজন মানুষ যদি যার যার হাতের সাড়ে তিন হাত হন তাহলে একটা মানুষ পাহাড়ের গুহায় প্রবেশ করলে পাহাড়ের গুহার মুখটা কতটুকু হবে সাড়ে তিন হাতের বেশি তো হবে সাড়ে তিন হাতের বেশি হবে না না বুঝেন নাই কথাটা আমি একটা মানুষ যদি পাহাড়ের কোনো গুহায় প্রবেশ করি তাহলে গুহার মুখটা কতটুকু হতে হবে অন্তত আমার থেকে বড় তো হতে হবে তাহলে যে পাহাড়টা পাহাড়ের উপর থেকে বলল এই পাথরটা কি ছোটখাটো পাথর না আমার চাইতে বড় পাথর আরো জোরে বলুন না কত বড় পাথর হবে বিশাল আকারের আল্লাহ নবী বলেন ফানহাত্তাত আলা ফামি গারিহিম সখরাতুন মিনাল জাবাল পাহাড়ের উপর থেকে বিশাল আকারের এক পাথর পাহাড়ের গুহার মধ্যে পড়ল সঙ্গে সঙ্গে ফাতবাকাত আলাইহিম তাদের বের হওয়ার রাস্তা রুদ্ধ হয়ে গেল যুবক তিনটা আশ্চর্য হয়ে গেল এটা আবার কেমন কথা বৃষ্টির কারণে ভয়ে আমরা বৃষ্টিতে যেন না ভিজতে হয় এই জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিলাম এখন দেখি এখানেও মুসিবত পাথর এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিল এখন পাহাড়ের গুহার ভিতরে কালো ঘন কালো অন্ধকার তারা বের হওয়ার কোনো উপায় অন্তর খুঁজে পাচ্ছে একজন যুবক চিন্তা করে বের করলেন যে তোমরা খেয়াল করে দেখো ওই বিষয়ের উপর যে তোমরা এমন কোনো ভালো কাজ নেক কাজ করেছো কিনা যে কাজটি তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো কার সন্তুষ্টি জোরে বল কার সন্তুষ্টি আল্লাহ فقال بعضهم لبعض انظروا اعمالا عملتموها لله صالحه
চিন্তা করে দেখো এমন কোন নেক কাজ করেছো কিনা, এমন কোন ভালো কাজ করেছো কিনা যে এই কাজটা তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা। সেই কাজে ওয়াসিলা দিয়ে আল্লাহর দরবারে তোমরা যদি ফরিয়াদ করো, এমনও হতে পারে আল্লাহ পাক তোমার এই নেক কাজের বিনিময়ে তোমার গুহার মুখকে পাথর সরিয়ে দিয়ে তোমার রাস্তাকে উন্মোচন করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ, এমনটা হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? মানুষের নেক কাজ ভালো কাজের ওয়াসিলা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে আল্লাহ পাক কবুল করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? একজন যুবক চিন্তা করলেন আমার একটা নেক কাজ আছে। কি কাজ? আমি ছাগল চরাতাম। কি চরাতাম? ছাগল চরাতাম। তো ছাগল চরাতাম, আমার বাড়িতে বৃদ্ধ মা এবং বাবা ছিল এবং আমার কিছু সন্তানও ছিল, তারা খুব ছোট ছোট। আমি সারাদিন ছাগল চড়িয়ে এই ছাগলের পাল নিয়ে যখন বাসায় ফিরতাম সন্ধ্যা হয়ে যেত। সন্ধ্যাবেলা আমি ছাগলের দুধ দোহন করতাম। দুধ দোহন করে আমার সন্তানটা ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা আমার আমার পায়ের নিকট বসে কান্নাকাটি করতো, কিন্তু আমি কোনোদিন আমার এই ছাগলের পাল থেকে দুধ দোহন করে আমার মা বাবাকে না খাওয়ানোর আগ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে কোনোদিন খাওয়াতাম না। সুবহানাল্লাহিল আযীম। একদিন চলে গেলাম বহুদূর, বাসায় ফিরে আসতে রাত্র হয়ে গেল। আমার বাবার যুবকটি বললেন একদিনের ঘটনা শুনুন, আমি ছাগলের পাল নিয়ে বাসার থেকে বের হলাম, বহুদূর চলে গেলাম ছাগল চরাতে চরাতে রাত্র হয়ে গেল। আমি বাড়িতে ফিরতে ফিরতে গভীর রাত্র হয়ে গেল। বাসায় ফিরে দেখলাম আমার বৃদ্ধ মা এবং বাবা তারা ঘুমিয়ে পড়েছেন। মা বাবা ঘুমিয়ে পড়েছেন, আমি প্রতিদিনের মতো বাড়িতে ফিরে ছাগলের দুধ দোহন করলাম। দুধ দোহন করে মা এবং বাবার বিছানার পাশে গেলাম, গিয়ে দেখলাম মা এবং বাবা দুঃখিনী, মা এবং বাবা বিছানার মধ্যে শুয়ে খুব সুন্দর আরামের ঘুম দিয়েছেন। আমার সন্তান দুজন আমার পায়ের নিকট এসে ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করছেন, ক্ষুধার জন্য তারা অস্থির হয়ে গেছে, খাবার খাওয়ার জন্য দুধ পান করার জন্য তারা পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তারা কাতরাচ্ছে আমার পায়ের নিকট বসে। পাত্র ভর্তি দুধ নিলাম, মা বাবার মাথার পাশে দাঁড়ালাম, চিন্তা করলাম আমার মা এবং বাবা কত সুন্দর আরামের ঘুম তারা দিয়েছেন, আমি যদি গভীর রাত এখন আমার মা এবং বাবার আরামের ঘুমটা হারাম করে দিই হয়তোবা আমার দুঃখিনী মা এবং বাবা তারা তাদের মনে কষ্ট পেতে পারে। আর দুধ নিয়ে যদি ফেরত চলে যাই গভীর রাতে ক্ষুধার যন্ত্রণায় তাদের ঘুম ভেঙে গেলে হয়তোবা চিন্তা করবেন আমার উপযুক্ত একটা সন্তান আমার ঘরের মধ্যে এতগুলো ছাগলের পাল তার রয়েছে, আমরা মা বাবা ক্ষুধার তাড়নায় ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে ধারণ করে ঘুমিয়ে আছি, সন্তান এখনো পর্যন্ত আমাদের খাবার ব্যবস্থা করতে পারলো না, হয়তো বা আরশের মালিক আল্লাহ পাক মা বাবার কষ্টের কারণে উনি বেজার হয়ে যেতে পারে। আমার বাবারা হাত্তা তোলা আল ফাজরু, মা বাবার মাথার পাশে মস্কবরা পেয়ালা ভর্তি দুধ নিয়ে দাঁড়িয়ে রইলেন, এমনকি শেষ পর্যন্ত ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল। লোকটি বলল আমি আমার মা বাবাকে না খাইয়ে আমার সন্তানদেরকে খাওয়ানোটা আমি ভালো মনে করলাম না, পছন্দ করলাম না। আমার বাবারা সন্তানটা এখন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ফাইন কুনতা তাআলামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক,
আল্লাহ পাক আপনি যদি জেনে থাকেন ওই রাতে আমি যে আমার মা বাবার বিছানার পাশে সারা রাত মস্ক ভরা দুধ ভর্তি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি আল্লাহ আপনি যদি জেনে থাকেন ওই কাজটা আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ মেহেরবানি করে আজকে আমাদের ওই কাজের বিনিময়ে ওই কাজটাকে উসিলা করে আজকে মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে দেন গণ সুবহানাল্লাহ ছেলেটি বললেন ফফরুজলানা ফুরজাতা নারাও মিনহাস সামা আল্লাহ পাক আপনি আমাদের পাথরটাকে সরিয়ে দেন আমরা যেন আসমান দেখতে পাই বলেন সুবহানাল্লাহ হাদিসে আছে ফফরাজাল্লাহু লাহুম হাত্তা ইয়ারাও আসমা আল্লাহ পাক তাদেরকে এতটুকু পরিমাণ পাহাড় থেকে এতটুকু পরিমাণ পাথর সরিয়ে দিলেন যে তাদের চোখের সামনে আসমান ভেসে উঠলো বলেন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন না বাবা সুবহানাল্লাহ মা বাবার খেদমতের কারণে আল্লাহ পাক পাহাড়ের গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ পাথরটা তাদেরকে সরিয়ে আমার বাবারা খেয়াল করে শুনেন সন্তান খেদমত করেছিল বাবার এবং মার মা বাবার খেদমতের দোহাই দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে আল্লাহ পাক পাহাড়ের গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ পাথর সেখান থেকে সরিয়ে দিলেন গণ সুবহানাল্লাহ দ্বিতীয় ব্যক্তির কথাটা শুনে দ্বিতীয় ব্যক্তি কি বলতেছেন দ্বিতীয় ব্যক্তি বলতেছেন আল্লাহ আমার তো তেমন কোনো আমল নাই তবে আমার গুনাহ আমার কি আছে গুনাহ দ্বিতীয় ব্যক্তি বললেন আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিল কি ছিল জোরে বলো না কি ছিল চাচা তো বোন ছিল খুবই সুন্দরী খুবই সুশ্রী চমৎকার চেহারার অধিকারী এত সুন্দর এবং সুশ্রী মায়াবী চেহারার একজন চাচা তো বোন ছিল ওহেব্বুহা আমি আমার চাচা তো বোনকে ভালোবাসতাম কি করতাম জোরে বলো না কি করতাম কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা আমি আমার চাচা তো বোনকে এত বেশি ভালোবাসতাম পৃথিবীতে কোন পুরুষ কোন মহিলাকে এত বেশি ভালোবাসতে পারে সুবহানাল্লাহ বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো বাবা সুবহানাল্লাহ লোকটি বললেন আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিন্তু আম্মি আয় আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিল ওহিব্বুহা আমি আমার বোনটিকে ভালোবাসতাম কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা এত বেশি ভালোবাসতাম যে কোন পুরুষ কোন মহিলাকে এত বেশি ভালোবাসতাম এরপরে ফাতলাবতু ইলাইহা নাফসাহা আমি আমার বোনটাকে আমার কাছে চাইলাম তার মানে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাইলাম ব্যভিচারে লিপ্ত হতে চাইলাম তাকে আমার কাছে চাই আমি যখন আমার এই বোনটিকে কাছে চাইলাম ফাআবাদ সে আমাকে নিষেধ করল সে আমাকে কি করলো জোরে বল না কি করলো আমার বাবা রব লোকটি বললেন আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিন্তু আম্মি আয় আল্লাহ আমার একটা চাচা তো বোন ছিল ওহিব্বুহা আমি তাকে ভালোবাসতাম কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা ও আল্লাহ আমি তাকে এত বেশি ভালোবাসতাম পৃথিবীর জমিনের মধ্যে কোন পুরুষ কোন মহিলাকে এত বেশি ভালোবাসতে পারে না কোন সুবহানাল্লাহ ফাতলাবতু ইলাইহা নাফসাহা আমি তাকে কাছে চাইলাম তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলাম ফাআবাদ আমার বোনটি আমাকে নিষেধ করলো অস্বীকার করলো হাত্তা আতিহা বিমিআতি দিনারিন আমার বোন আমাকে বলল ও আমার ভাই আমি ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে 100 দিনার দান করবে কয়শো দিনার 100 দিনার জোরে বল কয়শো দিনার হাত্তা আতিহা বিমিআতি দিনারিন যদি আমাকে তুমি 100 দিনার দান করো তাহলে আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে রাজি আছি আমার বাবারা ফসাইতু হাত্তা জামাতু মিআতা দিনারিন ফালাকিতুহা বিহা যুবকটি বলল
খুব চেষ্টা করলাম, খুব প্রচেষ্টা করলাম, 100 দিনার জোগাড় করার জন্য আমি চেষ্টা করলাম। আমি যখন 100 দিনার জোগাড় করলাম, 100 দিনার যখন আমি উপার্জন করলাম, ফালাকাইতুহা বিহা, আমি 100 দিনার জোগাড় করে আমার চাচাতো বোন সুন্দরী বোনটির সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। আমার বোনটিকে যেইমাত্র আমি 100 দিনার দান করলাম, 100 দিনার দান করার পরে আমার বোনটি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে রাজি হয়ে গেল। আমি আমার বোনটিকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করলাম, একটি একা একা নির্জন একটি ঘরের মধ্যে প্রবেশ করলাম। ফালাম্মা কাতু বাইনা রিজলাইহা, ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, ফালাম্মা কাতু বাইনা রিজলাইহা, যুবকটি বলেন যেইমাত্র আমি আমার ওই সুন্দরী বোনের উপর সওয়ার হলাম, তার উপর ভর করলাম, তার মানে তার সঙ্গে ব্যভিচার করতে লিপ্ত হলাম। যেইমাত্র ব্যভিচার করার জন্য তার সঙ্গে আমি মিলিত হলাম, আমার বাবারা সঙ্গে সঙ্গে আমার বোনটি ডাক দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ, আমার বোনটি বললেন, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যেইমাত্র আমার বোনটি বলল ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, ও আল্লাহ, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে এমন কম্পমান হলাম, এত বেশি কম্পমান হলাম, আমি সঙ্গে সঙ্গে বসার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ, মেয়েটি বলল ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতামা, তুমি আমাকে শেষ করো না, তুমি আমাকে নষ্ট করো না, তুমি আমাকে ধ্বংস করে দিও না, আমার সতীত্বকে তুমি নষ্ট করে দিও। যেইমাত্র আমার বোনটি আল্লাহর ভয়ের কথা বললে, আমি সঙ্গে সঙ্গে ফাকুমতু আলহা, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে গেলাম, চিৎকার দিয়ে আমি সেখান থেকে ফিরে আসলাম। ছেলেটি গুহার মুখের ভিতরে পড়ে আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, আল্লাহ, ওয়া ইন তাআলামু ফা ইন কুনতা তাআলামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আল্লাহ আপনি যদি জেনে থাকেন ওই দিন আমি যেই কাজটি করেছিলাম আপনার সন্তুষ্টির জন্য, আপনার ভয়ে আমি ব্যভিচার থেকে ফিরে এসেছিলাম, আল্লাহ ওই কাজটি যদি আপনার আপনার রেজা মন্দি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে গুহার মুখটা উন্মোচন করে দেন যেন আমরা গুহার থেকে বের হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ, এই মুনাজাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জন্য গুহার মুখ থেকে আরো কিছু অংশ পাথর সরিয়ে দিলেন, তারা তাদের চোখের সামনে আসমান দেখতে পেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।